উদ্দেশ্য যদি বালা থাকতো মিডিয়া দেখার দরকার কিতা আমি যাইতাম এখন আমি ধরিলাও তুমি সিলেট আছো জকিগঞ্জ যাইতা এখন ডিবিসি নিউজ দে ফোন দিয়া কইবা নি ও ডিবিসি নিউজ কই দেব আমি জকিগঞ্জ যাইতাম একটা ফটো তুলিয়া ফে তোমার পেজও ছাড়ো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে মধ্যে যে যেখান থেকে ভিডিওটা অপন করছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকের যে টপিকটা সেটা হচ্ছে আপনার আমরা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে আপনার কুমিল্লার একটা ছেলে সে কিন্তু হজের জন্য পায়ে হেঁটে হজের জন্য রওনা দিছে। তো এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের দুইজন টপ ইউটিউবার যিনি একজন হচ্ছে আপনার রুস্টার ফারাবি ভাই আর একজন হচ্ছে আপনার মুস্কে হাসি যে আবু সুফিয়ান ভাই, তো ওনারা যে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে তথ্যগুলো আসলে ভাবনীয় এবং ভাবার মতো এই তথ্যগুলো, এটা আসলে আমরা মানে এতটা ভাবি নাই বা এতটা নিয়ে গাড়ি নাই, ঠিক আছে। কিন্তু ঘাটাঘাটি করার পর যে সব তথ্য দিছে ফারাবি ভাই এবং মানে আপনার মুস্কি হাসির যে আপনার আবু সুফিয়ান ভাই, সেটা আসলে মানে সবসময় এটা মানে বিবেচনা করার মতো একটা বিষয় যেটা এটা আসলে কোনোভাবে কাম্য নয়। যে আপনি হজ করতে যেতেছেন ঠিক আছে, যেমন ফারাবি ভাই বলতে আছে যে হজ করবেন ঠিক আছে, আপনি হজ করতে যেতেছেন, আপনার ইচ্ছা হয়েছে আপনি হজ করবেন, হ্যাঁ হজ করতে পারেন, আপনার পায়ে হাইটে যাইতে পারেন, যেহেতু নিষেধ নাই আপনার পায়ে হাইটে যাওয়ার মতো, ঠিক আছে, ওরকম কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি চাইলে যাইতে পারেন। কিন্তু সেখানে আপনার স্পন্সরের যে বিষয়টা, স্পন্সরের বিষয়টা নিয়ে আসলে খটকার বিষয় আসছে এই জায়গায়, যে খটকা লাগতেছে যে মানে আপনি হজে যেতেছেন তাহলে এত মানে আপনার হাইলাইট এত কিছু কেন, ঠিক আছে, স্পন্সর টন্সার এইসব কেন? তো এই বিষয়টা নিয়ে কিন্তু আবার মনে করেন না যে আবু সুফিয়ান ভাইও কিছু কথা বলছে। তো যে অনেক কথা বললাম আমরা, চলেন আগে আপনার ভিডিওটা দেখি, ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এনে আপনার মানে মূলত ঘটনাটা ঘটতেছে কি। তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম, চলুন ভিডিও দেখি। যে কুমিল্লার আলিফ মাহমুদ আবিদ পায়ে হেঁটে মক্কা যাচ্ছেন 2024 সালে হজ পালন করার জন্য, সত্যি বলতে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আর প্রশ্ন থাকার কথাও না, কারণ নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। বাট তারপরও একটা প্রশ্ন থেকে যায়, এই ভাই কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই পায়ে হেঁটে মক্কা যাচ্ছে হজ পালন করার জন্য, নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য? আমার মনে হয় এই প্রশ্নটা শুধুমাত্র আমার একার না, আপনাদের মনেও এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কারণ বিষয়টাকে যেভাবে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তাতে করে তো কোনোভাবে মনে হচ্ছে না এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা তারপরও এটা মেনে নিলাম, কারণ এই পায়ে হেঁটে হজ করতে যাওয়ার বিষয়টা খুবই আনকমন, তাই এটা নিয়ে মানুষ একটু বেশি আলোচনা করতেছে, তার জন্য রাতারাতি ভাইরাল হয়ে গেছে। বাট এইগুলা কি ভাই হজ করতে যাচ্ছেন নাকি প্রমোশন? বিশ্বাস করেন এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ যখন আমি এই ঘটনাটা জানতে পারছি তখন আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট গত দুই দিনে এই ঘটনাটা যখন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তখন তার একটা ইন্টারভিউ দেখে তো আমি পুরাই অবাক। আপনি কি মনে করেন আপনার উপরে পবিত্র হজটা ফরজ হয়েছে? হ্যাঁ, যদিও প্রশ্ন করা ভাইটাকে দেখা যাচ্ছে না, বাট তার প্রশ্ন শুনে আমার কাছে মনে হয়েছে সে হয়তো আলেম কিংবা কোনো মাদ্রাসার স্টুডেন্ট। এবং তিনি যখন ছেলেটাকে প্রশ্ন করলেন হজ ফরজ হলে যে আর্থিক সম্পদ থাকা লাগে, তার উত্তর কি ছিল জানেন? আমি ওর থেকে স্পন্সর নিয়ে তারপর আমি বাইরে গেছি। এটা শোনার পর সত্যি সত্যি আমার মনে প্রশ্নের জন্ম নেয়, আসলে কি সে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য? বিষয়টা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম এবং যা পাইলাম পুরো অবাক করার মতো। হ্যাঁ, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, তবে তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। বিষয়টা হচ্ছে এই যে এটা নিয়ে এত মাতামাতি, তার উপর এত সুন্দর করে পাবলিসিটি, এই বিষয়গুলো দেখে আমার কাছে কেমন জানি খটকা লাগতেছে, মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের থেকে সবগুলো প্রশ্নের ক্লিয়ার উত্তর জানার জন্য। আচ্ছা প্রথমে আসি এই যে পায়ে হেঁটে মক্কা যাচ্ছে হজ করার উদ্দেশ্যে, এটা ইসলামে জায়েজ কিনা? অ্যাকচুয়ালি পায়ে হেঁটে হজ করা জায়েজ না বা কঠোর নিষেধ আছে এমন কোনো দলিল না। এখানে যেহেতু সে নিজে বলছে তার ভ্রমণ করতে ভালো লাগে এবং সে একজন ভ্রমণ প্রিয়াসু মানুষ, সুতরাং এই নিজেকে কষ্ট দেওয়ার ব্যাপারটা এখানে খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে না, সে পায়ে হেঁটে হজ পালন করতে যাইতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সে পায়ে হেঁটে মক্কা যাচ্ছে হজ পালন করার জন্য, অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য কি? হ্যাঁ, যদিও সে বলছে সে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই সিদ্ধান্ত নিছে, বাট তার কাজকর্মে তো সেটা প্রকাশ পাচ্ছে না। যেভাবে সে নিজের ফেসবুক আইডি এবং পার্সোনাল পেজ থেকে নিজের পাবলিসিটি করতেছে তাতে করে তো মনে হচ্ছে না সে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত নিছে, তার উপর প্রমোশনের ব্যাপারটা তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে হজ কাদের উপর ফল? তাহলে এর মধ্যে প্রমোশন জিনিসটা আসলো কিভাবে? আমি ওর থেকে স্পন্সর নিয়ে তারপর আমি বাইরে গেছি। তার মানে কি আপনি বা আপনারা আগে চিন্তা ভাবনা করে রাখছিলেন যে এরকম একটা সিদ্ধান্ত নিলে বিষয়টা পাবলিকলি খুবই ভাইরাল হবে, আর ভাইরাল হলে আপনাদের প্রোডাক্ট বা প্রমোশন যাই হোক সেগুলোর খুবই ভালো মতো প্রমোশন হয়ে যাবে, মানে এগুলো সব আগে থেকেই চিন্তা ভাবনা করা ছিল? তা না হলে তো হেঁটে হজ করতে যাওয়ার টোটাল বিষয়টার মধ্যে প্রমোশন জিনিসটা আসার কথা না। আচ্ছা ওয়েট, আপনারা হয়তো ভাবতেছেন আমি এত প্রমোশন প্রমোশন করতেছি, বাট প্রমোশনটা কোথায়, তাই তো? আচ্ছা এর আগে তো শুনলেন সে নিজের মুখে বললো যে তার এই হেঁটে হজ করতে যাওয়ার জন্য তাকে স্পন্সর করা হয়েছে। আমি ওর থেকে স্পন্সর নিয়ে তারপর আমি বাইরে গেছি। এখন প্রশ্ন
প্রশ্ন হচ্ছে কারা বা কোথায় স্পন্সর করছে এবং প্রমোশনটাই বা কোথায় হচ্ছে। একটু ওয়েট, সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন, সে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিছে, এই ড্রিম জার্নি বাই ফুড ঢাকা টু মক্কা, কাল সবার সাথে দেখা করে খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করব, সবাই আমার জন্য দোয়া রাখবেন, স্পন্সর বাই দুলাল কাজী গ্রুপ এবং মাহমুদপুর সোনালী সংসদ। এ তো গেল পোস্টের মাধ্যমে প্রমোশন। এখন আসেন সে প্রতিনিয়ত এই স্পন্সর গুলারে কিভাবে প্রমোশন করতেছে সেটা দেখ। একটু খেয়াল করলে দেখবেন তার পরনে কিন্তু একটাই টি শার্ট পরা, যার উপরে খুবই সুন্দর করে তার স্পন্সরের লোগো দেওয়া আছে। মানে সে যতদিন ধরে যাবে ততদিন প্রমোশন হবে, এখন সেটা তার নিজের ভিডিওর মাধ্যমে হোক বা তাকে নিয়ে যে এত এত নিউজ হচ্ছে সেটার মাধ্যমে হোক। ভাই রে ভাই, আমি শুধু ভাবতেছি কত বড় বিজনেস, এক বছর ধরে প্রমোশন হবে। আচ্ছা ওয়েট, শুধু এইগুলাই না, তার আইডি থেকেও প্রমোশন করা হয়েছে, ঢাকা টু মক্কা বাই ফুড, থ্যাংক ইউ স্পন্সর। এমনকি এই সফরের জন্য যে শপিং গুলো করছে সেই শপিং এর দোকানটারেও প্রমোশন করছে, হ্যাশট্যাগ ঢাকা টু মক্কা বাই ফুড, শপিং করলাম অমক বিডি থেকে। থামেন, আরো আছে, এই যে তার পরনের যে টি শার্টটা দেখতেছেন এটারও প্রমোশন করা হয়েছে, পায়ে হেঁটে ঢাকা টু মক্কা সফরের এত সুন্দর জার্সি ডিজাইন করে দেওয়ার জন্য ধন্যবাদ অমুক ও তমুক আহমেদকে, কেউ নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন। মানে ভাই, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পায়ে হেঁটে হজ করতে যান তাহলে এইসব প্রমোশন, স্পন্সর, পাবলিসিটি এগুলো কই থেকে আসলো রে ভাই? আমার কথা হচ্ছে আপনার টাকা দিয়ে যাওয়ার সামর্থ্য নাই, বাট আপনার ইচ্ছে হয়েছে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পায়ে হেঁটে হজ করতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা খুবই ভালো একটা কাজ, ভালো একটা সিদ্ধান্ত। বাট এটার মধ্যে প্রমোশন, স্পন্সর এগুলা কেন আসলো ভাই? তার থেকেও বড় কথা হলো আপনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই হোক, এটা কেন ইউটিউব ফেসবুক থেকে পুরো সোশ্যাল মিডিয়া জান। ও ভাই সাহেব, প্রথম কথা হইলো কি, আমি বুঝাইয়া কই, আলিফ বাইরে আমি দুশিয়ান না, হয়তো তার ইচ্ছা শক্তি আছে, এর কারণে টাইম কিতা কররা মক্কা মদিনা দেখাত যাইরা। কিন্তু ইনর মাঝে একটা প্রশ্ন থাকি যায়, আপনারা যখন মক্কা মদিনা দেখাত যাইতা ফায়ে হাটিয়া, আপনার তোর উদ্দেশ্য যদি বালা থাকতো তে ই মিডিয়া ডাকার দরকার কিতা? আমি যাইতাম, এখন আমি ধরি লাও তুমি সিলেট আছো, জকিগঞ্জ যাইতাই, এখন ডিবিসি নিউজ রে ফোন দিয়া কইবা নি, ও ডিবিসি নিউজ কই দেব, আমি জকিগঞ্জ যাইতাম একটা ফটো তুলিয়া তোমার পেজও ছাড়ো কইবা নি, তুমি সিলেট শহর থাকি যাইতাই কুমিল্লাত, আগলস গাড়ি এখানে উঠো যাও গি, আঠিয়া যাও গি, মানে শেষাই শেষাই যাও গি, মানে এলে গড়িয়াই গড়িয়াই যাও গি, তোমার তো ইনো মিডিয়া দেখার কথা নাই। আমার ওহান মাইন্ড আইল যে ইতা মানুষের তো উদ্দেশ্য বলা নাই, ও যে ভারতর সিহাব মাইন্ড করুন না, জানি আপনারা কিমান কইবা অনুভূতিত আঘাত দিলাইছি, বেটায় গেছে আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ জানেন হয়তো বেটার খোঁজ কবুল হইছে বা বেটার নিয়ত খালিস আছিল, কিন্তু আমরার তদন্ত একিতাই যে ভারতর সিহাবে মিডিয়ার সামনে কিন্তু আইছে, মিডিয়ারে ডাকছে, বেটা যাই তো আগলত যায় কিনা, হ্যাঁ মিডিয়ারই নো কিতা দরকার, মিডিয়ার কামটা কিতা? ও আমরার আলিফ যে গেছন আমরা জিওর কুমিল্লার, তুমি মিডিয়ার সামনে আইয়া আইনো যে আপনার সময় টিভি উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য তুমি হজ যাইতে মিডিয়া খবর হইল গিলা, ঘটনা হীন হিবাই গেল গিলা, এর মানি হইল যে আমার মিডিয়া তুলক, আমি আটিয়া হজ যাইয়া ইতিহাস একটা নাম ডাক থাকলাম, অত কঠিন নি। ভারতর শিহাবুদ্দিন নামে একজন গেসলা আটিয়া হজ করাত, থানরে বিশ্ব মিডিয়ায় তুলিয়া ধরছে, সারা ওয়ার্ল্ডর কিছু বড় বড় মিডিয়ায়, যে দেশ গেছেন ও দেশের পুলিশে তান্ডে প্রটোকল দিয়া আর দেশের বর্ডার পাস করাইছে, এখন ইতা দেখিয়া উমাই আমারে দেখাইনি, বিভিন্ন দেশের পুলিশে আমারে রাস্তা পার করিয়া দিব, এ আমি তো আফগানিস্তান জিওর ইরানোর ইরানোর জিও মিডিয়াত আমি গিয়া উঠি যাবো, আমারে তো আন্তর্জাতিক মিডিয়ায় তুলবো, সিহাবরে তুলছে বো, দেখছনি বাংলাদেশের মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া, পাকিস্তানের মিডিয়া, সৌদি আরবের মিডিয়ায় সিহাবরে আপনার মিডিয়ার মিডিয়ায় তুলছে, আমারেও তুলবো, তে আমিও আটিয়া হজ করতাম। যানবাহনের যুগ, বিমানের যুগ, গাড়ির যুগ, সমুদ্র সৈকত, আপনার সমুদ্র পথে আপনি যাইতে পারবা, বাহন আছে, আপনি হাঁটিয়া যাইতা কিতা লাগে? আপনি বিমান উঠোকা 5-6 ঘন্টায় গিয়া আপনি গিয়া মক্কাত নামি যেতে পারা, আপনি গিয়া ডাইরেক্ট নামি যেতা, একবারে সৌদি দিয়া পৌঁছে দিতে পারা, আপনি 6 মাস আটিয়া যাওয়ার উদ্দেশ্য কিতা? আর ইসলামও কিতা তোমার কইছে নি যে তুমি জানোর উপরে লইয়া আমল করো, যার ধন নাই সম্পদ নাই ফগেট ওর টেকা নাই, হে মক্কা মদিনার যাওয়ার লাগি তারে আল্লাহ তালায় প্রশ্ন করবা না কি কেমতর মাঠে মাঠে ওইখান হইতা নাই, বলে কি তার তুমি আমার ঘর তো আফল লাই না, তুমি রসুল্লাহ ইসলামর জিয়ারত করলাই না কিতা লাগে,
হ্যাঁ মদিনাত গেলায় নাকি তাহলে ইকান তোমার পয়সা নাই, তুমি গরিব মানুষ, ইকান আল্লাহ প্রশ্ন করতে নাই, তোমার ধন আছে, জন আছে, টেকা আছে, পয়সা আছে, ফুরিন বিয়া দিলাইছো, তোমার সফলতা গড় গাড়িত লাগাই দিছো, তোমার শক্তি আছে, তখন তুমি যদি না যাও তখন প্রশ্ন সম্মুখীন হইবাই হজ না করার কারণে। হজ ফরজ হয় খারার উপরে, ইকান তো আপনারা সবে জানো। এখন আমার কথা আপনারা কইবা সুফিয়ানোর কথা ইকান আর শুনতাম কিতা, যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে, তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই, কেউ যদি একান্ত নিজের শখের বসে এটি করেন সেটি তার শখের ব্যাপার, বাট শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান তাহলে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সওয়াব বা ফজিলত নিহিত নেই। আমরা আরেকটি হাদিসের কথা জানি যে একজন বৃদ্ধ মানুষ তিনি তার দুই পুত্র সন্তানের সহযোগিতায় বেশ কষ্ট করে হেঁটে হেঁটে তিনি হজে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির অবস্থা দেখে বললেন যে লোকটির কী হলো, এমন কেন করছে সে বাহন থাকা সত্ত্বেও? তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ তিনি এভাবে হজ করবেন তিনি প্রতিজ্ঞা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তাকে নির্দেশ করো সে যেন বাহনে চড়ে, কারণ তার এই অযথা বা অপ্রয়োজনীয় কষ্ট থেকে আল্লাহ তাআলা অমুকাপেক্ষী, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী নন। শেখ আহমদুল্লাহ সহ আরো উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা যা হচ্ছে আটিয়া টাইম মক্কা যেটা হজ করাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ দিছেন, কোন আটিয়া যেটা এখানে উট আছে, ঘোড়া আছে, বাহন আছে, যাও বাহনে, সামর্থ্য থাকলে যাও। হেই সেই যুগ আর এখনকার যুগ তো আরো আধুনিক হয়েছে, এই যুগ আইয়া আটিয়া যাওয়া, শরীর দিয়ে কষ্ট দিয়া মক্কা মদিনাত যাওয়া ইচ্ছা আসলে ঠিক না, আরো উদ্দেশ্য খারাপ লইয়া আপনি দাইদা আপনি বাইরা লইছেন, বিভিন্ন দেশের মিডিয়ায় আপনারে তুলছে, দেখিয়া দেখা যায় আরো জন খর ধরি লিছে, আর ফেসবুকও আমরা কিছু বাই হল তারারে আল্লাহর অলি বানাই লিলা, শায়েখ কুতুব মুহাদ্দিস শায়েখুল হাদিস আল্লামা মুফতি বানাই লিলা, হেঁটে হজে যাচ্ছে নেই তো আর হই গেছন, কিন্তু বুঝতে হইব সব জিনিস লইয়া যে উলুস্তুল আরম্ভ করিলে তো হইতো না। এর কারণে আটিয়া হজ যাওয়ার এক রোজ শুরু হয়েছে নানি, ও দেখবাই নেও আরো কয়েকদিন পরে আরো জন বাড়াইবা আটিয়া যাইরা, এটা বন্ধ করা দরকার। আর সম্মানিত আলিফ যেনে আলিফ ভাই যে ভাই আটিয়া হজ যাইরা, আমি দোয়া করি আল্লাহ তালা তান হজরে কবুল করক্কা, যদি উদ্দেশ্য বালা থাকে একটা আল্লাহ তালা জানোই। তবে মিডিয়া ডাকা এই সেই করিয়া ভাইরা লইয়া একটু বিভিন্ন ভাবে একটা আলোচনাত আওয়ার উদ্দেশ্য যদি ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার অডিয়েন্স যারা আছে, যারা এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন, যারা আমার ভিডিওটি দেখছেন এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।